জাতীয় শিক্ষানীতি 2022 নেই বালেশ্বর কুন্তলা কুমারী সাবত মহিলা বিদ্যালয়ে দিনিকিয়া জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়ে যাইছি। নুয়া শিক্ষানীতিকে নেই ছাত্রছাত্রীঙ্ক মধ্যে থিবা সন্দেহ দূর করিবা থিলা এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য। এই কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে যোগ দেইতিলে বালেশ্বর ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের কুলপতি। কর্মশালার জাতীয় শিক্ষানীতি ও নাকর ভূমিকা নেই আলোচনা করা যাইছি। অন্তত ওড়িশার সমস্তে জাতীয় শিক্ষানীতি নেই বহু সন্দেহরে অছন্তি। এটা কোন হব, কেমিতি হব, কাহিকি হউচি, বহু সময় লোক ভাবুছেন এটা বোঝ নুহে। তো তো সে পরিপ্রেক্ষিতে নাক যে জিনিসটা আসছে নাক অনেক লোক ভাবতে এটা গোটে আমার বিপদ, আমি কালে সিগারেট পাইযু। কিন্তু এই যে কার্যক্রম হচ্ছে অন্তত মু আশা রাখুছি যে এই কার্যক্রমে নাক বিষয়ে সন্দেহ বি দূর হব এবং জাতীয় শিক্ষানীতি বিষয়ে বি সন্দেহ দূর হব। তা সহিত জাতীয় শিক্ষানীতি সহিত নাকর ভূমিকা কোন সে বিষয়ে পর্যাপ্ত আলোচনা হব, এটা নিশ্চয় সফল। এই অ্যাকুয়েসির গোটে মেজর রোল হল টু কন্ডাক্ট সেমিনার্স টু প্রিপেয়ার ফর NAC accreditation that is coming, NAC assessment and accreditation. In that context, amku third cycle ame jauchu NAC accreditation pai bo jalli amra se assessment aur accreditation pai asibar achi. Tenu eita as a role of IQSA conduct korchi seminar to make aware of NAC accreditation plus NEP 2020, that is National Education Policy 2020. নিকটরে জাতীয় শিক্ষানীতিরে এক বড় পরিবর্তন আসিছি। এই নূতন শিক্ষানীতি মাধ্যমে ভারতকে বিশ্ব জ্ঞানর ভণ্ডারে পরিণত করিবাকু নিষ্পত্তি নিয়েছি। এই নূতন শিক্ষানীতি মাধ্যমে সমস্ত বিভাগকে সমান শিক্ষা প্রদান করিবা পাই এক সমীকরণ মধ্য প্রস্তুত করা যাইছি। ভারতর নূতন জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য হচ্ছে দেশের শিক্ষাকে বিশ্বস্তরকে আনিবা, যাহাদ্বারা ভারত এক মহান জাতীয় জ্ঞানশক্তি হয়ে পার। তেণু কেন্দ্র সরকার পুরাতন শিক্ষানীতি অনেক সংশোধন করেছেন, যাহাদ্বারা দেশের শিক্ষা স্তরের উন্নতি হব এবং সমস্ত ছাত্রছাত্রী সর্বোত্তম শিক্ষা পাইপারে। বালেশ্বর সঞ্জয় কুমার মাহাড়ি, অর্গস নিউজ।